ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাক্তার মোহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টারে বিশেষ অস্থায়ী ক্যাম্পে টিকা দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন শিক্ষার্থীদের শতভাগ টিকা নিশ্চিত হলে সশরীরে পাঠদান কার্যক্রম আরও দ্রুত হবে। পহেলা নভেম্বর থেকে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। সোমবার সকাল 9:30টার কিছু সময় পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুর্তজা মেডিকেল সেন্টারে জড়ো হতে থাকেন শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা। প্রায় অর্ধ লক্ষ মানুষের এই শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে করোনা ভ্যাকসিন কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক টিকাদান কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করেন। দেরিতে শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টির কথা জানান শিক্ষার্থীরা। আমরা যে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ভ্যাকসিনটা দিয়েছি, সেখানে আমাদের অনেক ভোগান্তির শিকার হইতে হয়েছে। দেখা গেছে অনেক লম্বা লাইন বা হচ্ছে ঠিক মতো আমরা ইনফরমেশন পাই নাই। তো এই কাজটা যদি আর আগে করতো আমাদের ঢাকা ইউনিভার্সিটি, তো সেই ক্ষেত্রে ভালো হইতো। দেরি হইলেও আমরা খুশি। আমাদের সমস্যাটা হচ্ছিল এনআইডি নিয়ে। এনআইডি তো আমাদের ছিল না। পরবর্তীতে আমরা ইমিডিয়েটলি নির্বাচন অফিসে যোগাযোগ করলাম, আমাদের এনআইডি কার্ড আসলো, তারপরে আমরা আবেদন করতে পেরেছিলাম। ঢাকা জেলার সিভিল সার্জন বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ চাহিদার কথা বিবেচনা করেই স্বাস্থ্য অধিদপ্তর পৃথক টিকাদান কেন্দ্র স্থাপনে গুরুত্ব দিয়েছে। আমাদের সিনোফার্মই এখানে দিব, অক্সফোর্ড এখানে সংখ্যা খুবই কম, ফাইজার সাধারণত কিছু স্পেশাল প্রিপারেশন ছাড়া দেওয়া যায় না। এবং আমরা যেহেতু আপাম জনগণ যে টিকা পাচ্ছে, আশা করি আমরা যে টিকা নিয়েছি সেটাই আমরা ছাত্রদের দিচ্ছি এবং এটা WHO সার্টিফাইড, কোনো সমস্যার কথা না। বিশ্ববিদ্যালয়ের সবাইকে টিকা নিয়ে এই কার্যক্রমে সহায়তার জন্য শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের প্রতি আহ্বান জানান উপাচার্য। এই মুহূর্তে এনআইডি ব্যবহার করতে হবে। এখনও বার্থ রেজিস্ট্রেশন ব্যবহার করার যেটি সেটি এখনও করা হয়নি, তো আমরা সেটাও বলেছি যে সেটাও যাতে সহজতর করা হয়। আর সময়ে সময়ে যতটুকু জটিলতা হবে কখনো কোনো কাজে, সেগুলো ডিজি সাহেব বলছেন যে সেগুলো কীভাবে আরও সহজ করা যায়। আগামী 17 অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল 9:00 থেকে দুপুর 1:30 পর্যন্ত কেন্দ্রটিতে টিকাদান কার্যক্রম চলবে। সাইফুল ইসলাম জুয়েল, ডিবিসি নিউজ, ঢাকা। আজ ও আগামীকাল আরও 25 লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন দেশে আসছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রাত 11:20 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় প্রথম আসছে 6,25,950 ডোজ। আগামীকাল বেলা 12:00 দ্বিতীয় দফায় 12,56,580 ডোজ এবং রাত 11:20 আরও 6,25,950 ডোজ ফাইজারের টিকা দেশে পৌঁছাবে। সব মিলিয়ে 3টি শিপমেন্টে আসছে 25,08,480 ডোজ ফাইজারের টিকা।